নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি কিন্তু একদিনের বিষয় না, বহুদিন, প্রায় 21 বছর ধরে। ঠিক যেরকমভাবে শ্রীমতী বৈশালী সরকার আজকে প্রথমবার আপনাদের সামনে এসেছেন এমনটা না, তিনি 21 বছর ধরে আপনাদের জন্য আছেন এবং আপনারা জানেন যে তার বাড়িতে বিশেষ যে পুজো, তার নিজের যে পুজো, এই যে সামনে মহালয়া অমাবস্যা আসছে, তো সেই মহালয়া অমাবস্যাটাও তিনি বিশেষ পুজো করবেন, প্রচুর মানুষের কাজ করবেন, অসংখ্য মানুষ তার কাছে আসবেন। কোভিড আবহে সেই সমাগমটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে অনেকে অনলাইনে অপেক্ষায় থাকবেন, কেউ হয়তো আগে থেকে চলে এসেছেন এটা বলার জন্য যে দিদি আমার কাজটা আপনারা করে নেবেন, কারণ আপনারা তো এর আগেও দেখেছেন কৌশিক অমাবস্যা থেকে শুরু করে তার আগেও ফলহারিণী অমাবস্যাতেও প্রতিটি জায়গায় দিদির পুজো, তার যে কাজকর্ম, তার যে পদ্ধতি, তার ঝলক আপনারা বিভিন্ন মিডিয়াতেও দেখতে পান, আপনারা নিজেরা জানেন যারা এসেছেন। ফলে এটা কিন্তু একদিনের বিষয় নয়, এটা একটা বৃহৎ আয়োজন যেটা প্রায় 21 বছর ধরে দিদি করে চলেছেন, এবছরও করবেন, বৃহৎ আকারে বহু মানুষের কাজ তিনি করবেন এবং তার জন্য আপনাদের যে আস্থা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে বিশ্বাস শ্রীমতী বৈশালী সরকারের উপরে, সেটাই কিন্তু এক এবং একমাত্র অনুঘটক। আপনারা তাকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, আপনারা নিশ্চিতভাবে জেনেছেন যে আপনাদের জীবনে যতটুকু ভালো লাগা ঘটেছে আপনাদের ভালো থাকার জন্য, তার অবদানটাই সবথেকে বেশি। তাই আপনারা নাম দিয়েছেন শ্রীমতী বৈশালী সরকারের ভালো থাকার পাসওয়ার্ড। তিনি রয়েছেন সরাসরি আপনাদের জন্য অ্যাস্ট্রোলজির এসেন্স ছড়িয়ে দিতে। স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে দিদিকে। নমস্কার জানাচ্ছি। নাম আয়ু দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বাণ্য কামাক্ষ দেহি মে নম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ু আরাগ্যং বিজয়ং দেহি 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 নমস্তুতে নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। অর্থাৎ দেবী আমাদের যশ দিন, দেবী আমাদের আয়ু দিন, দেবী আমাদের রক্ষা করুন এবং দেবী আমাদের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করুন, সেজন্যই তো দেবী দশভুজা আসেন। বলা হয় দশভুজা মানে 10 দিক থেকে তিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আর সেই ইনিশিয়েটিভটা তো আমাদেরকেই নিতে হবে, প্রত্যেককেই নিতে হবে। এবং আমরা যে দুর্গা পূজা করি, এই দুর্গা পূজার মধ্যেও কিন্তু পঞ্চতত্ত্ব লুকিয়ে আছে, অর্থাৎ দেবী দুর্গা স্বয়ংই হচ্ছেন সৃষ্টি আমাদের কাছে, সূর্য, এবং তার একদিকে রয়েছে বিদ্যার দেহী, আরেকদিকে মানে তার সাথেই রয়েছে লক্ষ্মী দেবী, অর্থাৎ ধন সম্পদ পৃথিবীকে আমরা নির্দেশ করছে, আর একদিকে থাকছে গণেশজি। গণেশ থাকার কারণ হচ্ছে দেখো শঙ্খ চক্র গদাপদ্ম, এই চারটে কিন্তু গণেশের কাছেও রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শিবের কোনো উল্লেখ কিন্তু আমরা পাই না। দেবী দুর্গার যখন আমরা পুজো করি এখানে কিন্তু আমরা তাকে নারায়ণই বলছি। কেন বলছি না, দেবী কিন্তু নারায়ণের মানে সম্মতিতে তাকে কিন্তু প্রসব করেছিলেন এবং তারই একটা রূপ হচ্ছে কিন্তু গণেশ। এবং কার্তিকও কিন্তু কাত্যায়নী যে মুনি ছিলেন তার আধারে কিন্তু কাত্যায়নীর থেকেই কিন্তু কার্তিকও এসছে, অর্থাৎ আমাদের জীবনে চলার পথে এই পঞ্চতত্ত্ব কিন্তু সমস্ত কিছুর মধ্যেই কিন্তু রয়েছে। এবং এই দুর্গা পুজো আমরা কিভাবে করলে আমরা বিশেষভাবে ভালো থাকতে পারি, আজকে অনেকেই আমাকে লিখে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে যে দুর্গা পুজোয় কিভাবে স্নান করলে আমরা দিনগুলো আর কি খুব পজিটিভ রাখতে পারি, মানে স্নানটাও বিধিসম্মতভাবে যদি আমরা করে থাকি, যদি আমরা ষষ্ঠীর দিন যদি আমরা 5টা রকমের ফুল, 5 রকম ধাতু এবং গোলাপ জল দিয়ে সাদা চন্দন দিয়ে যদি স্নান করতে পারি সারাটা দিন কিন্তু আমরা খুব আনন্দের সাথে থাকতে পারি। যারা লিখে পাঠিয়েছেন তারা অবশ্যই পরপর লিখতে থাকুন, কারণ অলরেডি আমাদের একটা ফোনে রয়েছে, আমি সপ্তমীও বলতে থাকবো। হ্যাঁ দিদি ষষ্ঠীটা অলরেডি বলে দিয়েছেন, সেটা আপনারা লিখে ফেলুন, পরেগুলো দিদি বলবেন। কে রয়েছেন ছেলে মানুষ মানে ইয়াং জেনারেশন আমার তো বলেছে ফ্যান। হ্যাঁ সে তো আমরা দেখেছি, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হলদার বলছি। হ্যাঁ আমি ইন্দ্রাণী হলদার বলছি। ইন্দ্রাণী কোথা থেকে? আমি দিল্লি থেকে বলছি ম্যাডাম। দিল্লি থেকে ইন্দ্রাণী বলুন, অনেক দূরের বন্ধু বলুন। দিদি আপনাকে সত্যি প্রণাম জানাই। আচ্ছা না, আমি বিশাল বড় ফ্যান, ভক্ত বলতে পারেন, আপনার
সবকিছু আমি দেখি, ইউটিউব চ্যানেলও দেখি, ভীষণ ভালো লাগে। আচ্ছা, সব মানে অনেক কিছু জানতে পারি। সবচেয়ে বড় কথা, নিজের সম্বন্ধে, কাউ সম্বন্ধে জানার আগে অনেক কিছু অজানা জিনিস জানতে পারি দিদি আমরা। থ্যাংক ইউ তার জন্য, ফার্স্টেই বলি। সময়টা আপনার বাপের বাড়ি কলকাতা? এখন দিল্লিতে আছেন। আপনি তো দিদির ফ্যান বললেনই, আপনার চেনাও নিশ্চয়ই কেউ এসেছেন দিদির কাছে নাকি? বাবা চেনা এসে আমার মাসির, মানে আপনারা বললে বা দর্শকরা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, দিদির কাছে অদ্ভুত শক্তি আছে জানেন তো। এটা না বললে আমি পাচ্ছি না, কারণ যে আমার মাসি এসেছিল কলকাতায়, মানে মাসি মেয়েকে নিয়ে এসেছিল গড়িয়াহাট চেম্বারে আজ থেকে 3-3.5 বছর আগে। তো দিদি মানে শখ দেখে বলেছিল যে ওনার মেয়ের তখন বিয়ে হয়নি, মাসতো বোনের, মাসতো বোনের হাজবেন্ডের নাম আরম্ভ হবে MD, সেটা যদি কারো সেই বিদ্যা বা সেই ক্যালকুলেশন যদি থাকে তাহলে অবশ্যই ফার্স্ট যে লেটারটা, সেই লেটারটা কিন্তু আমরা বলে দিতে পারি যে এই নামের সাথে হয়তো বিয়ে হতে পারে, এবং দেখা যায় সেটাই কিন্তু মিলে যায়। কারণ এটা পুরোপুরি জ্যোতিষ এবং নিউমেরোলজি, জ্যোতিষের যা কিছুই আছে তার মধ্যে লজিক রয়েছে এবং প্রত্যেকটা জিনিস একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। এটা আপনাদের সামনে আমি আলোচনা করবো একদিন, আপনারা দেখবেন কিছু কিছু জিনিস তো গুপ্ত থাকে, সব বলি না কারণ নাহলে স্পেশাল হওয়া যায় না। কাজে সেই জায়গা থেকে বলবো যে নিশ্চয়ই আলোচনা করবো, যে এটাও কিন্তু বলা সম্ভব হয়। আচ্ছা, আপনার মেয়ের রাশি লগ্ন আপনার কি জানা আছে? না দিদি, আমি কিছু করাইনি, আমরা হাতে দিল্লিতে আসলে করাবো। আচ্ছা, ওর হচ্ছে বৃশ্চিক রাশি আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে? লগ্নেই বৃহস্পতি, এটা ভালো। একাদশপতি বৃহস্পতি যখন লগ্নে আসে পড়াশোনার বুদ্ধি কিন্তু, IQ লেভেল কিন্তু যথেষ্ট ভালো আছে। এখনো কোন ক্লাসে পড়ছে? একাদশে রবি মঙ্গল রয়েছে, শুক্র যুক্ত, অর্থাৎ মেডিকেল খুব ছোট কিন্তু বায়োসায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে খুব ভালো হবে। তবে একটা জায়গায় বলবো, ঠান্ডা লাগার একটা প্রবণতা খুব বেশি ওর মধ্যে থাকবে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। এবং মেয়েকে কিন্তু একটু আগলে রাখতে হবে, মেয়ের মধ্যে কিন্তু যথেষ্ট গুণ থাকবে কিন্তু একটা শত্রুতা বা জেলাসি আপনার মেয়ের প্রতি কিন্তু থাকবে, সেটা নিশ্চয়ই আপনি ফিল করেন। হ্যাঁ, এই জায়গাটা আমার মনে হয় ঠিক করা উচিত পরবর্তী সময়। মেয়ের এখন থেকে একটা গাইডলাইন করে যদি রাখতে পারেন, মেয়ে পরবর্তী সময় কিন্তু ডাক্তার হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি তো বললেনই যে আপনি কেন রাশি লগ্নটুকুও জানেন না, কারণ আপনি দিদির কাছে আসলে আগে বলবো না, উনি দিল্লি থেকে ফোন করলেন, দিল্লি থেকে অনলাইন আমার মানে প্রচুর, এবং যে কারণে তাদের রিকোয়েস্টে যে কালী পুজোর পরে হয়তো আমাদের দিল্লির ডেট পড়বে, এবং দিল্লির সমস্ত মানুষকে বলবো যারা চাইছেন সঠিকভাবে অ্যাস্ট্রোলজিটাকে জানতে বা সঠিকভাবে নিজের জীবনকে গড়ে নিতে, কারণ অ্যাস্ট্রোলজি এমনই একটা সাবজেক্ট যার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের জীবন গঠন করা সম্ভব হয়। কারণ এই যে ছোট মেয়েটা, এই মেয়েটাকে কোন দিকে নিয়ে গেলে ভালো? দেখো, সবাই কিন্তু ডাক্তার হয় না, সবাই ইঞ্জিনিয়ার হয় না, সবাই ব্যারিস্টার বা লয়ার হয় না, কিন্তু যার যেটা টেনাসিটি রয়েছে সেই দিকে যদি আমরা তাকে প্রভোক করে এগিয়ে নিয়ে যেতে পারি, কিছু করতে পারি অবশ্যই, এবং সেই জায়গাটা কিন্তু একদম নিখুঁতভাবে হবে, কারণ তোমার টার্গেটটা একদম
সঠিক থাকবে, সেটা তো আমরা জানি, সেই পথেই এগোবো, একদমই তাই। এবং আপনি যেটা বললেন না যে পুরো বিষয়টা আপনি ছেড়ে রেখেছেন দিদির কাছে করাবেন বলে, সেটা নিশ্চয়ই করাতে পারেন, আপনারাও একই রকম ভাবে পারেন। যেরকম আজকে ইন্দ্রাণী দিল্লি থেকে ফোন করছেন, আপনিও হয়তো বসে রয়েছেন রাজস্থানে এবং ভাবছেন যে আমি কি করে বৈশালী দিদির কাছে পৌঁছবো। তো আগামী 4 এবং 5 তারিখ পরপর দুদিন কিন্তু দিদি অনলাইন কনসালটেশনে থাকবেন, আপনাদের মতন যারা এসে পৌঁছতে পারছেন না তাদের জন্যই, যাতে তারাও মহালয়াতে কাজটা করাতে পারেন। পাশাপাশি আমি বলবো দিদি কিন্তু আপনাদের জন্য একেবারে আগামীকাল থাকছেন বেহালা চেম্বারে, বেহালাতে আপনারা যোগাযোগ করে নেবেন। দিদি 3 তারিখে ব্যারাকপুরে চেম্বার করবেন, তারপরে 4-5 অনলাইনে কথা আমি বলেই দিলাম, 6 তারিখ তো মহালয়ার বিশেষ পুজো রয়েছে, আপনারা অনেকেই হয়তো সেখানে আসবেন, অনেকে অনলাইনে সরাসরি দিদির সঙ্গে থাকবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেও পাবেন। 7 তারিখে মেচেদায় থাকছে দিদির চেম্বার, 8 তারিখে আপনারা হাতিবাগানে দিদিকে চেম্বার পাবেন, পুজোর আগে 9 তারিখে আবার আপনাদের জন্য চেম্বার রয়েছে দুর্গাপুরে। অর্থাৎ যারা আগামীকাল বেহালাতে আসবেন তারা কিন্তু চলে আসুন। এখন কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন কোথা থেকে কে বলছেন? কাকদ্বীপ থেকে বলছি, সোহা জানা। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বেশ, ডেট অফ বার্থ? হ্যালো, ডেট অফ বার্থ কত? হ্যাঁ, 8/9/1998। 1998 প্রথম ডেটটা? হ্যাঁ, 8/9। 8 তো? 8, হ্যাঁ হ্যাঁ, 8/9/1998। 8/9/1998 সময় কখন? সময় জানা, সময় সময় টাইম, সময় 7:30, সকাল 7:30। কোথায় জন্মস্থান? মেদিনীপুর। আচ্ছা, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি রিসেন্ট দেখছি প্রোগ্রামটা, আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো এই রিসেন্ট আমি দেখছি প্রোগ্রামটা। আচ্ছা, খুব লাকি, খুব লাকি, ভীষণ, মানে লোকজন 10 বছর চেষ্টা করে ফোন পেয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমি তাই তো নিজেকে খুব লাকি মনে করছি। হ্যাঁ, একদমই ঠিক মনে করছেন আপনি নিজেকে। আচ্ছা, এখানে কিন্তু দেখেন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, শনি দশায় জন্ম হয়েছিল। আচ্ছা, এটা যেটা দেখা যাচ্ছে, তুমি কি আর্টস নিয়ে পড়েছো? আর্টস? হ্যাঁ। মাস্টার ডিগ্রি করেছো? না না না। কেন, মাস্টার ডিগ্রি পড়াশোনা তো ভালো ছিল? না, আমি পড়াশোনায় মোটামুটি একটা খুব একটা ভালো নই, আমি ডিএমএড করেছি, আর কলেজে আমি ভর্তি হয়েছি। সেটাই তো, চাকরির জন্য তুমি যে একদম খারাপ স্টুডেন্ট তা দেখাচ্ছে না, কারণ চতুর্থপতি ও আগে থেকে চাকরির চেষ্টাটা করছে, ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে ভীষণ, ক্যারিয়ার ওরিয়েন্টেড। ওর মেন সমস্যা হচ্ছে দুটো জায়গায়, ওর এই যে ভালো যে গুণটা, ভালোটা পেতে গেলেও কিন্তু আমাদের হরোস্কোপের সহায়তা লাগে। তোমার দেখো একদম পূর্ণ কালসর্প দোষ, অর্থাৎ শেষে এসে তড়ি ডোবে। তোমার ঠিক যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে তুমি কিন্তু একদম আটকে যাও, তাই তো? হ্যাঁ, তোমার পূর্ণ কালসর্প দোষ রয়েছে। তোমার অ্যালার্জির একটা প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জি বা ঠান্ডা লাগা এগুলো হয়? এবং তোমার যেটা দেখা যাচ্ছে দ্বাদশ স্থানটা একদম অ্যাফ্লিক্টেড হয়ে গেছে, রবি বুধ শুক্র রাহু 4টে প্ল্যানেট একদম দ্বাদশে, অযথা বদনাম অপদস জীবনে কিন্তু বারবার চলে আসবে। সেটা হয়েছে তো? হ্যাঁ। এবং সেটা নিয়ে তুমি বহুবার হয়েছে, এটা সারা জীবনে নিজে খুব মানে সতর্ক থেকো, নিজে খুব আবেগ প্রবণ হয়ে মানুষের সাথে মিশো না, তুমি বারবার কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাট, আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এখান থেকেও কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাট তোমার জীবনে হয়েছে, হয়েছে তো? এই জায়গাগুলো খুব ডিফিকাল্টিস রয়েছে মানে ওর ছকটার মধ্যে। এবং আর একটা জিনিস রয়েছে ওর মধ্যে, খুব ছেলে মানুষ, 98-এ জন্ম, একদম ছেলে মানুষ, অ্যাস্ট্রোলজি সম্পর্কে তোমার কিন্তু ভীষণ একটা ইচ্ছা, আগ্রহ, নলেজ কিন্তু থাকবে, সেটা কি আছে? ভালোবাসো বা বুঝতে পারো কিছু ঘটনা ঘটার আগে তোমাকে কেউ না কেউ যেন একটা হল্ট করে দেয় যে হ্যাঁ এটা হতে চলেছে, হয়তো, হ্যাঁ হয়তো তুমি সেটা মানে আটকাতে পারো না বা প্রতিরোধ করতে পারো না, যেহেতু তোমার শেখা নেই, কিন্তু কিছু না কিছু তুমি মানে একটা সিক্স সেন্স তোমার মধ্যে কাজ করে যায়, সেটা হয়তো?
ও বুঝতে পারে। এবং তোমার আরেকটা হচ্ছে তোমার বিয়ের জায়গাটা কিন্তু খুব প্রবলেমেটিক, ছকটা কিন্তু এখন থেকে কোনো ভালো জ্যোতিষী তুমি নিজে যাও তো অ্যাস্ট্রোলজি একটু বোঝো, মনটা তোমার সত্যি খুব ভালো, খুব সৎ মানসিকতা, কিন্তু এই যে নরম মন এটাকে মানুষ কিন্তু ক্ষতবিক্ষত করে দিচ্ছে, তাই তো? এই জায়গাটার জন্য আমি বলবো তুমি সরাসরি কারো পরামর্শ নাও। তোমার ছকটা একটু প্রবলেমেটিক ছক, তুমি যেভাবে জীবনে যতটা স্পিডে এগোতে চাইছো মানে প্রত্যেকটা স্টেপেই দুবার তিনবার ধাক্কা খাচ্ছ, তবে গিয়ে এগোচ্ছ, তাই তো? যেটা তোমার পাওয়া উচিত সেটা অন্য লোক পেয়ে যাচ্ছ অথচ তুমি পাচ্ছ না, সেটাই হচ্ছে তো তোমার সাথে। এই জায়গাটা আমি বলবো, বলো আমরা যতক্ষণ না ওই চারটে বাধার যোগকে কাটাতে পারবো ততক্ষণ তোমার যে একটা চাকরির যোগ রয়েছে সেটা কিন্তু তুমি পাবে না। সেই জন্য আগে সঠিকভাবে তোমার গ্রহ প্রতিকার করার প্রয়োজন রয়েছে, এবং তার পাশাপাশি তুমি যদি এগো তাহলে কিন্তু অবশ্যই চাকরি হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তুমি যেরকম দেখে ফ্যান হয়েছো, তোমাকে তুমি বললাম না, তুমি অনেক ছোট, তুমি অনুষ্ঠান দেখে যেরকম ফ্যান হয়েছো দিদির, তুমি সেরকম ভাবে দিদির পরামর্শ অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু সেই জায়গাটা ডেফিনেটলি রিচ করতে পারবে যেটা তোমার কাঙ্ক্ষিত। এবং বিয়ের আগে অবশ্যই অবশ্যই সাবধান হয়ে প্রপার প্রিকোশন নিয়ে তারপর কিন্তু বিয়ের পিঁড়িতে বসবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ, আমি আমার দেশ সম্বন্ধে জানতে চাই। আগে কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলি। একদম কাছে, প্রথমে দিল্লি তারপর বেলঘরিয়া, একদম দূর তারপরে কাছে। হ্যাঁ, মেয়ের নাম সঙ্গীতা দত্ত। সম্পৃক্তা, বাহ, ডেট অফ বার্থ বলুন। 10/9/2004। 2004 দেখেন আমাদের? হ্যাঁ দেখি, আমার চেনা জানা অনেকে আপনার কাছে গিয়ে উপকৃত হয়েছে। বেশ, কিরকম একটা দুটো জানা আছে? হ্যাঁ, কি বলছেন? একটা দুটো ইনসিডেন্ট আমরাও একটু শুনি, কি কি হলো? না, অনেকে বিয়ের জন্য গেছিল, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, চাকরির জন্য গেছিল, ভালো চাকরি পেয়েছে। আর দিদি প্রোগ্রাম তো মিস করি না, ইউটিউব চ্যানেলও দেখি সব সময়। খুব ভালো, হ্যাঁ, সব রকমই হয়েছে আর কি, বিয়ে চাকরি সব রকমই হয়েছে। বেশ, বলুন মেয়ের ডেট অফ বার্থ, সময়টা বলেন। হ্যাঁ, 10/9/2004। সময়টা বলেন। সকাল 9:09 কলকাতা। সকাল 9:09 9 মিনিট। হ্যাঁ হ্যাঁ, কলকাতা জন্মস্থান। কলকাতা জন্মস্থান। আচ্ছা, ওর রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ দিদি, কর্কট রাশি, তুলা লগ্ন। কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? খুব রুচিশীল মেয়ে, শৌখিন টাইপের এবং ভীষণ পারফেকশনিস্ট, তাই তো? একদম ঠিক বলেছেন। ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চতুর্থ পতি দশমে চলে গেছে। ও কি প্রফেশনাল কোনো ক্যারিয়ার করছে? ও টেকনিক্যাল দিকে পড়াশোনা করছে? না, ও তো কমার্স নিয়ে পড়ছে, ক্লাস 11 এ। আচ্ছা, কিন্তু কমার্স ছাড়াও ওর ক্ষেত্রে যেটা থাকবে একটা টেকনিক্যাল নলেজ বা অ্যানিমেশন বা কম্পিউটার, এই ধরনের কোনো কিছু নিয়ে যদি ও পড়াশুনো করে, পরবর্তী সময় হয়তো ও গ্র্যাজুয়েশন করবে, তারপরে ওকে কিছু স্পেশাল কোর্স করতে হবে, কারণ ও চতুর্থ পতি দশমে চলে গেছে, প্রফেশনাল কিছু কোর্স করতে হবে, তাহলে কিন্তু ওর কিন্তু কর্মের জায়গাটা আসবে। আর একটা হচ্ছে আপনার মেয়ের কিন্তু ভীষণ শরীর নিয়ে ভোগে, তাই তো? সর্দি কাশি, ব্যথা, বেদনা, এবার যেটা আপনারও রয়েছে, আপনারও বাতের প্রবলেম রয়েছে। হ্যাঁ, অল্প স্বল্প আছে। হ্যাঁ, এটা আচ্ছা বলছি দিদি, ও কি সিএ বা কস্টিং এই জাতীয় পড়াশোনা করালেও ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, কিন্তু ভালো হবে, কিন্তু ওর ওর লাইফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ণ কালসর্প। ছকটা কি করেছেন? না না, পূর্ণ কালসর্প দোষ রয়েছে, মহাপদ্মনাক কালসর্প দোষ। এই মহাপদ্মনাক কালসর্প দোষের যতক্ষণ না প্রতিকার করবেন, ও যেভাবে খাটতো বা পড়াশুনো করতো সেভাবে রেজাল্ট আসতো না, সেটা হতো তো? হ্যাঁ, অল্প একটু কমই হতো। হ্যাঁ কমই হতো। হ্যাঁ, এবং ওর কিন্তু 95% পেয়েছে আইসিএসসিতে, মানে আরো বেশি পাওয়ার যোগ্য, আরো বেশি পাওয়ার যোগ্য ছিল। এবং ওর এই যে রবি বুধ মঙ্গল একাদশে রয়েছে, পরবর্তী সময় আপনাদের ইচ্ছা আছে ওকে কোনো স্থায়ী চাকরির পরীক্ষায় বসাবো, তাই তো?
নভেম্বর ডিসেম্বরে ইন্ডিকেশন দিচ্ছে। ধন্যবাদ দিদি ফোন করার জন্য, সময় একদম আমাদের হাতে কম। আপনি চাইলে দিদির সাথে ব্যারাকপুরে তো যোগাযোগ করে নিতেই পারেন, বেলঘরিয়া থেকে ব্যারাকপুর ইজিলি বহু মানুষ যান। এবং ব্যারাকপুরে দিদি 3 তারিখে চেম্বার করছেন, আগামী কাল কিন্তু বেহালাতে থাকবেন দিদি, তারপরে 4-5 দুদিন অনলাইন কনসালটেশনের সুযোগ থাকছে আপনাদের জন্য যারা মহালয়াতে কাজ করাতে চাইছেন। 7 তারিখে মেচেদায় থাকবেন দিদি, 8 তারিখ থাকছেন হাতিবাগানে, আর 9 তারিখে কিন্তু দুর্গাপুরে। আরেকজন আমাদের সাথে ফোনে আছেন, মানে পরপর ওয়েট করে আছেন মানুষ। হ্যালো হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার দুজনকে, নমস্কার নমস্কার। কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে। বলুন বলুন, একটা ছেলের জন্য জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলে। 8-1-1980। 8-1-1980। আচ্ছা, 1980 রাত্রি 1:50। সেটা কি 7-8? কতদিন ধরে দেখছেন বলুন তো দিদির অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখছি, আর দিদিকে দারুণ লাগছে আজকে, তাই না? হ্যাঁ, আপনার পরিচিত কেউ এসেছে দিদির কাছে? সেটাই দেখাচ্ছে তো, মানে প্রফেশনাল কোর্স কিন্তু করবে ও, কিন্তু লগ্নপতি চতুর্থের সাথে যুক্ত হচ্ছে, খুব শৌখিন রুচিশীল ক্রিয়েটিভ মানসিকতা। কিন্তু এখানেও যেটা দেখা যাচ্ছে আজকে সব কটা ছকে কাল সর্পের এফেক্ট, যার জন্য জীবনে যেটা পাওয়া উচিত, ন্যায্য প্রাপ্তি হওয়া উচিত, সেই জায়গাটা কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে। জীবনটা শুরুটা ভালো হয়েছিল, ক্লাস 6-7 অবধি খুবই ভালো পড়াশোনাই ছিল, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু ব্রেকডাউন করে গেছে, তাই তো? তাহলে তখন থেকে আপনারা কেন আসেন না, এটাই তো খারাপ লাগে। ছেলেটার মধ্যে কোয়ালিটি ছিল, ইচ্ছা আগ্রহ ছিল, কিন্তু এখন কিন্তু খুব চাপা হয়ে গেছে ছেলে, কিচ্ছু আপনাদের কিন্তু বলতে চাইছে না, তাই তো? না, এবং যেদিকেই যাচ্ছে সেদিকেই আটকে যাচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, অথচ ভীষণ শৌখিন, ভীষণই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু ওর মনের কোনো ইচ্ছাগুলোই পূরণ হচ্ছে না, যার ফলে কিন্তু কোনো ড্রাই নেশার মধ্যে ও কিন্তু চলে যাচ্ছে, সেটা কি আপনি জানেন? একটু খেয়াল রাখুন, পঞ্চমে কেতু যে স্থানে রয়েছে সেই শনি দ্বাদশস্থ, এটা খুব খারাপ, পরবর্তী সময় খুব অসুস্থ হয়ে যাবে এবং সেখান থেকে হসপিটাল যোগাবে। এই ছকটা ইমিডিয়েট কারো পরামর্শ নিন, অনেকগুলো নেগেটিভ যোগ রয়েছে। মঙ্গল রাহু, বৃহস্পতি রাহু, চন্দ্র রাহু একাদশ স্থানটা পুরো খেয়ে বসে আছে, মানে টোটালি ছন্দ ছাড়া, মানে ও ও যদি অন্য একটা ছেলেকে অ্যাডভাইস করে তার চাকরি বাকরি হয়ে যাচ্ছে, সে সাকসেস পাচ্ছে, অথচ ও কিন্তু পাবে না, সেটাই হচ্ছে তোর সাথে। কাজে এইগুলো বাড়িতে বসে শুধু শুনে লাভ নেই, অনেকদিন চেষ্টা করেছেন, লাইনও পেয়েছেন, কিন্তু সঠিকভাবে এই মহালয় অমাবস্যা দেবী পক্ষ, দেবী মানে দেবী দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী, এবং অবশ্যই আমাদের পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়ে আমরা কিন্তু কাজ করব, এবং স্পেশাল স্পেশাল কিছু কাজ করব গুপ্ততন্ত্রের, কারণ মা দুর্গার কিন্তু অষ্টমী আর নবমী, অষ্টমী অঞ্জলির পর থেকে নবমীর যে শুরু সেখানটা পুরোপুরিই কিন্তু দেবীকে কিন্তু চণ্ডী রূপে পুজো করা হয়, একদম তন্ত্রত্ব মতে কিন্তু স্পেশালি পুজো হয়, এবং সেখানে আমরা যা চাই মায়ের কাছে অবশ্যই সেটা কিন্তু আমাদের প্রাপ্তি হয়। আজকে সময় শেষ, পরবর্তীতে আলোচনা আমরা নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবো, আপনারাও সঙ্গে থাকবেন, অ্যাস্ট্রোলজির এসেন্স আপনাদের সঙ্গে রাখুন, এবং প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ দিদিকে।